e x enter enter তো আমি যেমনটা বলেছিলাম আমি যদি এখানে একটা ক্লিক দিই তাহলে দেখা যাচ্ছে এই লাইনটা বর্ধিত হয়ে পাশের আরেকটা লাইনের সাথে মিশে গেল তো মূলত ব্যাপার হচ্ছে কি একটা লাইনকে যখন আমি একটু সামান্য দূরে বা কিছুটা দূরে বর্ধিত করতে যাব বর্ধিত করতে বর্ধিত করার দরকার প্রয়োজন মনে করব সেই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড কমান্ডটি ব্যবহার করব কিন্তু যদি সামনে কোনো বাধা না থাকতো তাহলে এই কমা এক্সটেন্ড কমান্ডটি আসলে কাজ করবে না যেমনটা এখানে আমি যদি ক্লিক করি এর সামনে কোনো বাধা নাই কিন্তু তার কারণে মূলত এটা এক্সটেন্ড হচ্ছে না তো এক্সটেন্ডের বিপরীত কমান্ড হচ্ছে ট্রিম এক্সটেন্ডের বিপরীত কমান্ড হচ্ছে ট্রিম তো আমি যদি শিপ চেপে ধরে শিফট চেপে ধরে আমি যদি এটা ক্লিক করি তাহলে কেটে যাবে তো দেখা যাচ্ছে আমরা যখন ট্রিম করতেছি তখন কোন বর্ধিত অংশ একটা অংশ যখন আরেকটা অংশকে সেট করে সামনের দিকে আগাচ্ছো সেই অংশটাকে আমরা কাটতে পারতেছি তো এই ক্ষেত্রে আমরা ট্রিম করতে পারবো আমি আবার দেখাই এখানে যদি আমি একটা ক্লিক করি আমি এটা এক্সটেন্ড করলাম এখন আমি যদি এটাকে শিফট চেপে ধরি এবং এটা ক্লিক করি তাহলে আমরা কেটে গেল তাহলে মূলত যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যখন এই লাইনটা এই লাইনটাকে সেট করে সামনের দিকে আগাচ্ছ তখন এই বর্ধিত অংশকে কাটার জন্য আমরা স্ট্রিম কমান্ডটি ব্যবহার করতেছে তো আমরা ছিলাম এক্সটেন্ডের মধ্যে এক্সটেন্ডের আর একটা সাব কমান্ড আছে সেটা হচ্ছে ফেন্স তো ফেন্সের জন্য এফ ইন্টার কিংবা এখান থেকে ফেন্স ক্লিক করার পরে আমরা যদি একটা লাইন আঁকা আমরা র্যান্ডমলি একটা লাইন লাইন আঁকাতে পারি এখানে দেখা যাচ্ছে আমি আমার লাইনটা যতটুকু যত যতটুকু আমি একটা লাইন টানছি যে কয়টা লাইনের উপর দিয়ে আমার লাইনটা টানা হয়েছে সেই দুটা লাইনে আমার একসাথে এক্সটেন্ড হয়ে গেছে তো মূলত ব্যাপার ফেন্সের ব্যাপার হয় কি যখন আমরা অনেকগুলো লাইনকে একই সাথে এক্সটেন্ড করতে যাব বা এক্সটেন্ড করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের ফেন্স কমান্ডটি ইউজ করতে হবে তো ট্রিমের ক্ষেত্রেও ঠিক সেম আমরা যদি ট্রিম কমান্ডে যাই ফার্স্টে ট্রিম কমান্ডের জন্য আমাদের যেতে হবে টি আর এন্টার এন্টার তো ট্রিম কমান্ডে যাওয়ার পরে আমরা যদি কোনো কিছুকে কাটার প্রয়োজন মনে করি সেটা কাটতে পারি বা আমি যদি এক্সটেন্ড করতে চাই তাহলে এখানেও ঠিক শিফট চেপে আমি যদি ক্লিক করি তাহলে দেখা যাবে এক্সটেন্ডের কাজ করতেছে অর্থাৎ ট্রিম এবং এক্সটেন্ড দুইটা আসলে বিপরীত কমান্ড যেটা শিফট দ্বারা ট্রিগার হয় আমি ট্রিমে থাকলে শিফট চেপে এক্সটেন্ডে যেতে পারবো আবার এক্সটেন্ডে এক্সটেন্ডে থাকলে শিফট চেপে ট্রিমে যেতে পারবো তো ট্রিমেও আমাদের ওই সাব কমান্ড আছে একটা ফেন্স তো আমি ফেন্সের জন্য যদি আমি এখান থেকে কিন বা এখান থেকে ফেন্স নিই তাহলে আমি একটা লাইন আঁকাবো যে লাইনটা আসলে যে দিক দিয়েই আমি ক্রস করাবো ঠিক সেদিক দিয়ে লাইনগুলো কেটে যাবে তো আমি যদি ইন্টার দিই তাহলে দেখা যাবে এই দুইটা লাইন আমি ক্রস করছি এবং এই দুইটা লাইন এই দুইটা লাইনকে আমি কাটতে পারছি তো এভাবে মূলত আমরা ফেন্স কমান্ডটা কাজ করতে পারি তো আমাদের নেক্সট কমান্ড হচ্ছে ফিলেট তো ফিলেট মনে হচ্ছে যদি আমরা কোনো কিছু আসলে একসাথে নব্বই ডিগ্রি কোণে বা রাইট অ্যাঙ্গেলে জোড়া লাগাইতে চাই তার জন্য আমাদের ফিলেট কমান্ডটি ব্যবহৃত হয়ে থাকে যেমন আমি যদি এফ ইন্টার দিন আমি রেডিয়াসটা আগে জিরো করে নিচ্ছি এফ ইন্টার দেওয়ার পর আমি যদি এই লাইনটা আর এই লাইনটা ক্লিক করি তাহলে দেখা যাবে এটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ নাইনটি ডিগ্রিতে এটা মিশে গেছে এখন আমরা ইচ্ছা করলে আমরা এটাকে রাইট অ্যাঙ্গেলে না নিয়ে এখানে আমি খানিকটা কারবে চাই অর্থাৎ কোন কোন একটা কোন কোণের দিয়ে আমরা এটা মিশাইতে পারি সেটা কি রকম আমরা যদি এফ ইন্টার দিই তো এফ ইন্টার দেওয়ার পরে আর এ ইন্টার দিব আমরা আর এ ইন্টার দিয়ে আমি যদি এখানে দিই ফিফটিন ডিগ্রি তো ফিফটিন ডিগ্রি ইন্টার দেওয়ার পরে সে আমি এই লাইনটা আর এই লাইনটা যদি ক্লিক করি তাহলে এটা কি হলো 15 ডিগ্রিতে এটা মিশে গেছে আবার যদি আমরা কোন ফিলেটের কাজ করি দেখা যাবে আমরা সহজেই শুধু 15 ডিগ্রি হবে তখন আর রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি হবে না সেক্ষেত্রে আমাদের আবার এফ ইন্টার আর ইন্টার তারপরে 0 ডিগ্রি ইন্টার দিতে হবে তো 0 ডিগ্রি ইন্টার দিলে কি হবে এটা রাইট অ্যাঙ্গেলে মিশে যাবে যেমন যেমনটা এটা রাইট অ্যাঙ্গেলে মিশে গেল এবং এটা আমি ডিলিট করে দিলাম আরেকভাবে ফিলেট করা যায় সেটা হচ্ছে যেমন আমরা যদি এই দুইটা লাইনকে ফিলেট করতে চাই সেই ক্ষেত্রে কি হবে এফ ইন্টার এইটা ক্লিক দিলাম এটা তো দুইটা প্যারালাল লাইনকে আমরা যখন ফিলেট করতে চাইবো বা ফিলেট করার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমাদের দুইটা লাইনকে ফিলেট করা কমান্ড দেওয়ার সাথে সাথে দুইটা ইউ টার্ন নিয়ে মিশে যাবে যেমনটা আমাদের সিঁড়ির ক্ষেত্রে করা হয়েছিল তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চিলড্রেন আপনারা সবাই এনজয় করুন আমাদের এই ভিডিওটি সো রাইট নাও বাই